আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের দৃশ্যমান অদৃশ্যমানে বিক্রয় সংক্রান্ত একটি অঙ্ক করাবো। অঙ্কটা পরীক্ষায় এসেছিল তোমাদের এই ক্যাটাগরির। প্রশ্ন দেখো, 2011 সালে পহেলা জানুয়ারি তারিখে 5 লাখ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করা হয়। 2011 সালে পহেলা জানুয়ারি তারিখে কিনেছে, যার আমদানি শুল্ক আর পরিবহন ব্যয় হচ্ছে 25,000 আর 30,000 টাকা। 2012 সালে পহেলা জুলাই তারিখে আরও 1 লাখ টাকা দিয়ে আরও একটি মেশিন ক্রয় করা হয়। 2012 সালে 31 ডিসেম্বর তারিখে দ্বিতীয় মেশিনে ত্রুটি ধরা পড়ায় উহা 60,000 টাকায় বিক্রয় করা হয়। সরলরৈখিক পদ্ধতিতে 10% হারে মেশিনের উপর অবচয় ধার্য করতে হবে। প্রথমে চেয়েছে মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতি, তো যেটা বিক্রয় করেছে সেটা ছিল দ্বিতীয় মেশিন, আর সেটা কিনেছে 2012 সালে পহেলা জুলাই, বিক্রি করেছে 2012 সালের 31 ডিসেম্বর তারিখে। দেখো ভালো করে, মেশিন বিক্রয়জনিত লাভ ক্ষতি বের করার নিয়ম হচ্ছে, যে মেশিনটা বিক্রি করেছে তার ক্রয় মূল্য থেকে তার অবচয় বাদ দেওয়ার পর যা থাকে তার থেকে বিক্রি মূল্যটা বাদ দিতে হবে। তো খেয়াল করো, বিক্রিত মেশিনের ক্রয় মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। তো এই 1 লাখ টাকার উপর যদি 2012 সালে 6 মাসের অবচয় ধরি 10% হারে, টাকা আসে 5,000 টাকা। যেহেতু এটা 31 ডিসেম্বরে বিক্রি করে ফেলেছে, তাহলে 6 মাসের অবচয় ধরতে হবে। 1 লাখ থেকে 5,000 গেলে থাকে হচ্ছে 95,000 টাকা। ওকে, এরপরে এটা থেকে বিক্রয় মূল্যটা বাদ দিতে হবে 60,000 টাকা। তাহলে ক্ষতি, যেহেতু বিক্রয় মূল্যটা কম, তাহলে ক্ষতি হলো 35,000 টাকা। তাহলে আমরা মেশিন বিক্রয়জনিত ক্ষতি পেলাম কত? 35,000 টাকা। এবার আসো জাবেদা। এখন আমাদেরকে বলেছে কি, কিসে জাবেদা দিতে? 2011 সালে মেশিন ক্রয় ও অবচয় সংক্রান্ত, 11 সালের শুধু মেশিন ক্রয় ও অবচয় সংক্রান্ত প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও, আর অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে 12 সালে পহেলা জুলাই তারিখে আরও একটি নতুন মেশিন 5 লাখ টাকায় ক্রয় করলে উক্ত বছরে মেশিন হিসাব প্রস্তুত করো। 12 সালে পহেলা জুলাই যদি আরও একটা মেশিন কিনে থাকে 5 লাখ টাকা। ওকে, তাহলে খেয়াল করো, দ্বিতীয় খতে চেয়েছে আমাদের মেশিন ক্রয় ও অবচয় সংক্রান্ত, শুধু 11 সালে। তো 11 সালে একটা মেশিন কিনেছিল, সেটা জাবেদা হচ্ছে, তোমরা জানো, মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 5,55,000। 5,000 টাকা দিয়ে কিনেছে, পরিবহন সংস্থাপন হয়েছে 55,000। এবার এটার উপর অবচয় জাবেদা দিতে হবে। অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, 5,55,000 এর উপর 10% করে অবচয় আসে 55,500 টাকা। এরপরে আমরা জানি অবচয়টা বন্ধ করে দিতে হবে। অবচয় বন্ধের জাবেদা হচ্ছে আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় খরচ হিসাব ক্রেডিট 55,500 টাকা। প্রথম ক্রয়ের জাবেদা, তারপর অবচয়ের জাবেদা, তারপর অবচয়টা বন্ধ করে দিলাম 55,500 টাকা। আচ্ছা, এরপরে বলেছে যদি 12 সালে পহেলা জুলাই তারিখে আরও একটা মেশিন ক্রয় করে 5 লাখ টাকা, 12 সালে পহেলা জুলাই তারিখে, তাহলে মেশিনের হিসাব প্রস্তুত করতে বলেছে। তাহলে 12 সালের অবচয়টা দেখো, 12 সালে 5,55,000 এরপর 10% করে অবচয় আসে 55,500 টাকা। যে মেশিনটা বিক্রি করেছিল সেটার উপর 6 মাসের অবচয় আসছে 5,000 টাকা। আরও একটা নতুন মেশিন কিনছে 5 লাখ টাকা, তার উপর অবচয় আসে 25,000 টাকা। মোট অবচয় হচ্ছে কত? 85,500 টাকা। এবার আসো, আমাদের শুধুমাত্র একটা মেশিন হিসাব করতে বলেছে। তো খেয়াল করো, মেশিন হিসেব করতে বললে প্রথমে যে মেশিন কিনেছে তার জাবেদাগুলো দিয়ে দাও। 12 সালে জানুয়ারি 1-এ ব্যাংক হিসেব ডেবিট 5,55,000 টাকা। তারপরে 12 সাল, ওইটা ছিল 11 সালে জানুয়ারি 1-এ, 12 সালে জুলাই 1-এ আরেকটা কিনেছে 1 লাখ টাকা, 12 সালে জুলাই 1-এ আরেকটা কিনেছে 5 লাখ টাকা। তাহলে মোট মেশিন হচ্ছে 11,55,000 টাকা। এবার একটা মেশিন বিক্রি করেছিল 12 সালের 31 ডিসেম্বর, সেটার জন্য জাবেদা হচ্ছে নগদে আমরা টাকা পেলাম 60,000, পুঞ্জীভূত অবচয় পেলাম 5,000, আয় সারাংশ আমাদের ক্ষতি হয়েছে 35,000 টাকা। তাহলে ব্যালেন্স সিডি দাঁড়াচ্ছে 10,55,000 টাকা, আর ব্যালেন্স বিডি হচ্ছে আমাদের 10,55,000 টাকা। এই হচ্ছে আমাদের আজকের অঙ্ক। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।